कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण प्रभु ग्रंथटि देखिथा दुर्गा देवी दुर्गति नाशिनी हाँ এটা আন্তর্জাতিক কৃষ্ণ ভবন আমি গ্রন্থ হ্যাঁ তো আপনি এটা পড়েছেন হ্যাঁ আমি এটা পড়েছি এবং আমি আমার নাম বলি আমি রাজন কুমার ঘোষ রাজু পেশা কি আমি অ্যাকচুয়ালি একটি প্রাইভেট জব করি অটোরাইজ ফিলার আমি পার্ট টাইম লেখালেখি করি সিলেটের ডাক গত শনিবারে আমার একটা লেখা বের হয়েছে দুর্নীতি বিষয়ে তো আমি বইটি মানে অন্য মানে আমার চোখ আর যেখানে যেখানে অনেক বক্তবৃন্দের ইয়ে তবে এই যে আমাদের মা দুর্গা দুর্গতি নাশিনী যে প্রকৃত রূপ বা দেবী দুর্গার যে বাহন বা দেবী দুর্গার যে লৌকিক যে পূজা যে সাত্ত্বিক পূজার যে অনেক কিছু যে জিনিস এখনও তো আমি পুরোটা শেষ করতে পারি নাই তো আমার কাছে আসলে একটি অনেক ভালো লাগেছে যে আমাদের দেবীর মা সম্পর্কে আমাদের আমি বইটি বলে দেখছি যে আমাদের যে বর্তমান সময়ে যে পূজাটা হচ্ছে যা এ 100% তামসিক হ্যাঁ এটা তামসিক কারণ এই তামসিক আমি এই কারণে বলবো যেখানে এখানে একটি নবদুর্গা এখানে মহালয়ের পরের দিন থেকে নবমী পর্যন্ত দেবী 9টি রূপ থাকে এবং এই 9 দিনই পূজার উপবাস থাকতে হয় হ্যাঁ কিন্তু আমরা মানে আমাদের বিদ্যমূল যে ধারণা আমাদের এখন যে সার্বজনীন পূজা হয় আমরা দেখি মনে মানে আমাদের পূজা হচ্ছে আমরা হয়তো সকালে একটু গুরুদের প্রসাদ জল দিয়ে বা বুদ্ধি আমরা অঞ্জলি প্রদান করছি কিন্তু কোনো সাত্ত্বিকতার দেশমাত্র আমরা দেখতে পাচ্ছি না সো এই বইটা আমি অনুরোধ করব যারা বক্তবৃন্দ আছেন আমি বেশি কথা বলবো না যে এই বইটা নিয়ে বইটা পড়ার জন্য এটি পড়লে যে আমাদের যে জগৎজননী মা দুর্গার আসল রূপ বা পূজার প্রকৃত নিয়ম বা এখানে আমি দেখতে পাই যে নবপত্রিকা আমরা যেটা খোলাবো বলি এই নবপত্রিকা কী দিয়ে করা হয় এই নবপত্রিকার বৈশিষ্ট্যটা বা কী বা এইটা কীভাবে ইয়ে করে তারপরে আমরা তথাকথিত সমাজে দেখি যে আপনার যে বলি কিন্তু এখানে দেখা গেছে যে এখানে অষ্টমীর দিন যে বলিটা হয় এটি হচ্ছে একটি আগ বা একটি চাল কুমড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশু বলি বা তথাকথিত কিছু পূজা মণ্ডপে দেখা যাচ্ছে পশু বলি দেওয়া হচ্ছে বা মদ্যপান করা হচ্ছে যেটা সম্পূর্ণ এটা দুর্গা পুজোর সাংঘর্ষিক এটা সাংঘর্ষিক তা আমি চেষ্টা আমি এটুকু বলছি আমার ফলোয়ার্স যারা আছেন যে আপনারা এই বইটি পড়ুন এবং মা দুর্গা সম্পর্কে অনেক কিছু অজানা তথ্য আছে সেটা জানবেন এবং সাত্ত্বিকভাবে পূজা করা যায় সেটা এই বইটি পড়লে আপনারা বুঝতে পারবেন হরে কৃষ্ণ প্রভু আপনাকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ